গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভৌমিক ফ্যামিলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা, আর দেখুন দূরের পাহাড়গুলো এখনও অস্পষ্ট, ঘন কুয়াশায় ঢাকা রয়েছে দূরের পাহাড়গুলো, সেজন্য এখনও ভালোভাবে দেখা যাচ্ছে না। তো অনেকদিন পরে আমি ডেইলি রুটিন ব্লগ নিয়ে এসেছি। আসলে আমাদের উত্তরাখণ্ডের শ্রীনগরে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, সেই জন্য বেশ কিছুদিন আমি কোনো ডেইলি রুটিন ব্লগ করিনি। তো আজকে মনে হলো যে না, উত্তরাখণ্ডের শীতের সময়ের কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি গেছিলাম মার্কেটে, মার্কেট থেকে চলে এলাম ঘরে দুধ আর সবজি নিয়ে। তো ঘরে এসেই প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম 6:30টার সময়, মানে আমার বর তো 7:30টার দিকে অফিসে যায়, তো ওর লাঞ্চ তৈরি করার জন্য আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতেই হয়। তো 6:30টার সময় উঠেছিলাম, আর সকালবেলা উঠলে কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়, ফ্রি হয়ে যাওয়া যায় খুব তাড়াতাড়ি। তারপরে সারাদিন রোদে বসে অনেক রোদ পোয়ানো যায়, তখন একটু শীতটা কম লাগে। আর ঘরে যত থাকি, মানে আমাদের ঘরটাই প্রচণ্ড ঠান্ডা, ঘরে থাকলেই বেশি ঠান্ডা মনে হয়, আবার কাজ করা শুরু করে দিলে তখন একটু গরম লাগে আর কি। তো বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে কালকে এক গাদা জামা কাপড় কেচেছি, সেগুলো অর্ধেক শুকিয়েছিল আর অর্ধেক ভেজা ভেজা ছিল, তো সেগুলো আবার নিয়ে ছাদে। আর ছাদ থেকে দেখুন চারপাশটা একদম সবে সবে রোদের আলো একটু একটু এসে পড়েছে, আর চারিদিকে কিন্তু এখনও কুয়াশা বেশ। তো সকালবেলায় হচ্ছে বর 7:30টায় অফিসে গেছে, তারপরে আমার মেয়েকে 9:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে হয়, মানে 9:20তে ওদের স্কুলে এখন টেস্ট চলছে, আর স্কুলের টাইমটাও চেঞ্জ করে দিয়েছে ঠান্ডার কারণে। তাই সকালবেলায় এত কাজে ব্যস্ত থাকি, সারা ঘর লন্ডভন্ড হয়ে থাকে, তো সেগুলো আস্তে আস্তে এখন গুছিয়ে নেব। মানে বিশেষ করে ড্রয়িং রুমটা বেশি এলোমেলো হয়ে থাকে, জামাকাপড় ছড়ানো থাকে, সোফাতে আমার মেয়ের খেলনা বই খাতা এলোমেলোভাবে ছড়িয়ে ছিল, সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমে আমার ব্রেকফাস্টটা বানিয়ে নেব, মানে সকালবেলায় আমি আজকে ঘুগনি করেছিলাম, তারপরে আটাটা মাখাই ছিল, তো এখন দুটো রুটি করে নেব, রুটি আর ঘুগনি দিয়ে সকালবেলার টিফিনটা আগে করে নেব। তো সকালবেলায় আজকে আমি একটু গায়ে জল ঢেলে নিয়েছি, আজকে আর স্নান বলতে ওইটুকুই, আজকে আর স্নান করব না, কালকে শ্যাম্পু করেছিলাম, ভালোভাবে স্নান করেছিলাম, আর আজকে শুধু গায়ে জল দিয়েছি। এখানকার লোকেরা কিন্তু প্রতিদিন স্নান করলেও মাথা কিন্তু প্রতিদিন ভেজায় না, মানে সপ্তাহে একদিন যেদিন শ্যাম্পু করবে সেদিনই শুধুমাত্র মাথা ভেজাবে, আর বাকি দিন কিন্তু মাথায় অতটা জল দেয় না, মানে জল দিলেই কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। তাই আমার মেয়েকেও আমি ওকে দুদিন পরপর স্নান করাই, মানে প্রতিদিন স্নান করায় না, দুদিন বাদ দিয়ে দিয়ে স্নান করায়, তবু ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কাশি হয়েছে প্রচুর, মানে এখানকার ওয়েদারটাই এরকম। তাই বাচ্চাদের বিশেষ করে খুব বুঝে শুনে স্নান করাতে হয়। তো কথা বলতে বলতে আমি রুটি করে নিয়েছি, তারপরে ঘুগনি আর রুটি দিয়ে এখানে সকালের ব্রেকফাস্টটা হয়ে গেল। ব্রেকফাস্ট করার পরে এবার চলে এসেছি অন্য কাজে। তো এখানে আমার মনে পড়লো যে অনেকগুলো গোটা গরম মশলা এনে রেখেছিলাম, সেগুলো বার করা হয়নি, মানে পেস্ট করব, এগুলো পেস্ট করে মশলা তৈরি করব আমি ঘরে। এখানে বাজারের মশলাগুলো আমার ভালো লাগে না, তো আমি ভাবলাম যে আমি গোটা গরম মশলা কিনে নিয়ে এসে সেটাকে পেস্ট করলে ভালো মশলা তৈরি হবে। তো এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তারপরে আবার বড় এলাচ, আরও জায়ফল টাইফল অনেক রকমের মশলা ছিল, তো সেগুলোকে আমি রোদে দিয়ে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় আর কি, গরম হলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। তারপর এখানে সবজি নিয়ে চলে এসেছি রোদে, সবজি রোদে বসে বসে সবজি কাটতে কিন্তু বেশ মজা লাগে। তারপরে দেখলাম পাশের আন্টিও এখানে সবজি নিয়ে বসেছে, উনিও সবজি কাটছে, তো দুজনে মিলে গল্প করতে করতে সবজি কাটছিলাম, আর আন্টি আমাকে জিজ্ঞেস করছিলো যে থালা এগুলো কী রোদে দিয়েছো, তো সেটাই আন্টিকে দেখাচ্ছিলাম। তো আন্টি ভেন্ডি কাটছিলো, ভেন্ডি সবজি বানাবে বলে, তো আন্টির সাথে গল্প করতে করতে আমি এখানে মূলো কেটে নিচ্ছিলাম। আমি আজকে মূলো দিয়ে, কালকে আমাদের মাছ এনেছিলো, সেই বেশ খানিকটা মাছের মধ্যে ডিমও হয়েছে, মাছের ডিম দিয়ে মূলোর পাতুরি করব, আর একটুখানি বেছে বেছে শাক নিয়ে নিলাম, মূলোর শাক করব। তো বেশি ভালো ছিল না শাকগুলো, যেটুকু ভালো ছিল সেটুকু বেছে নিলাম, আর মূলোগুলোকেও আমি কেটে নিয়েছি।
তো এখানে দেখুন আমি দুটো গাঁদা ফুলের চারা কিনে এনে রেখেছিলাম, তো ভালো ফুল হয়নি, মোটামুটি একটা দুটো ফুল ফুটেছে। আমাদের বেঙ্গলে যেমন শীতকালীন প্রচুর ফুল পাওয়া যায়, এখানে কিন্তু সেরকম শীতকালীন সেরকম ভ্যারাইটিস ফুল নেই, মানে পাহাড়ি এলাকা তো একটু ফুল টুল কমই দেখতে পাওয়া যায়। তো এখানে মার্কেটেও কিন্তু কোনো ফুলের দোকান নেই, এখানে ঠাকুরকে সেরকম লোকেরা ফুল দিয়ে পুজোও দেয় না। তো যাই হোক, যেখানে যেমন পরিস্থিতি সেখানে সেরকম। তো কথা বলতে বলতে চলে এলাম ঘরে। তো মূলোগুলোকে আমি না সেই হাত দিয়ে ইয়ে করে নিয়েছি, গ্রেড করে নিয়েছি, সেই মেশিন আছে ছোট সেটা দিয়ে গ্রেড করে নিয়েছি। তারপরে মাছের ডিম দিয়ে করব মূলোর পাতুড়ি। তো এই মাছের ডিমটা আগে তেলের মধ্যে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, নইলে একটু কেমন একটু গন্ধ লাগে। অনেক সময় আবার অনেক হাতে মেখে কলা পাতায় করে কাঁচাই মেখে দেয়, সেই সময় আমার শাশুড়ি মা বানায় আর কি, তো সেটা হাতেই মেখে দেয়। তো আমি ভাবলাম একটু আগে ভালো করে তেলের মধ্যে ডিমটাকে ভেজে নিই, তারপরে করব, যেহেতু আমি কড়াইতে করছি। তো ডিমটা ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে তারপরে ওই যে গ্রেট করে রাখা মূলোগুলো সেগুলো দিয়ে দিলাম, আর ওর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিয়েছি। তো মূলো পাতুরি কিন্তু শীতকালে খুব ভালো লাগে খেতে, আর শীতকালে তো মূলো খুব সহজেই পাওয়া যায়, আর এই সবজিটা তো শীতেই খেতে ভালো লাগে। তো মূলোগুলোকে একটু লবণ হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা হতে বেশি সময় লাগে না কিন্তু খুব চটজলদিই হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, ওই যতক্ষণে গ্রেট করতে সময় লাগে ততক্ষণ আর কি। তো দেখুন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এটা হয়ে আসলে তারপরে এর মধ্যে আমি মাছের ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো মাঝে মাঝে ঢাকা খুলে খুলে এরকম নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে তো সেই জন্য। আর এদিকে ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। তো মূলো পাতুরির মধ্যে ধনে পাতা দিলে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এখানে সকালবেলায় যে ঘুগনিটা করেছিলাম সেটা বেশ খানিকটা রয়ে গেছে, সেটাকে আবার আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ প্রেশার কুকারটা খালি করতে হবে, আবার ওর মধ্যে ভাত করতে হবে আমাদের জন্য দুপুরবেলায়। তো সেটা খালি করে রেখে দিলাম। তারপরে এদিকে আবার মূলোটাকে নাড়িয়ে দেখলাম যে হয়ে এসেছে, জলগুলো টেনে গেছে, অনেক জল বেরিয়েছিল। তো তার মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমগুলো। এবার এটা আরেকটু কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দেব। অনেকে না চাইলে নাও দিতে পারেন, যেহেতু ধনে পাতা দেবে। তো ধনে পাতা পড়লে মূলোর মধ্যে কিন্তু আর জিরে না দিলেও হয়, তবু আমি সামান্য একটুখানি দিয়ে দিলাম। তারপর নামানোর একদম আগে দিয়ে দিতে হবে ধনে পাতা। তো মূলোর মধ্যে ধনে পাতা দিলে কিন্তু এটার থেকে এত সুন্দর একটা স্মেল আসে, আর এর মধ্যে আবার মাছের ডিম দিয়েছি আমি, তো খুব সুন্দর একটা স্মেল আসছিল, খুব ভালো লাগছিলো। তো হয়ে গেছে মূলোর পাতুরিটা। তো আপনারা চাইলে এভাবে বাড়িতে করে দেখতে পারেন, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে এর মধ্যে করে নেব কড়াইটা পরিষ্কার করে, আবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে এর মধ্যে এবার হচ্ছে একটু গোটা রসুন দিয়ে দিলাম কয়েকটা। তো রসুন দিয়ে কিন্তু শীতকালে মূলো শাক খেতেও খুব ভালো লাগে, আর মূলো শাকটা আমি একবারেই এভাবে তেলের মধ্যে দিয়ে দিই, যেহেতু আমি লবণ দিয়ে মূলো শাকটা চটকে ধুয়ে নিয়েছি, তাই এর মধ্যে যে তিতকুটে ভাবটা থাকে সেটা চলে যায়, আর একবারে এরকম তেলের মধ্যে দিলে হয়ে যায়। তারপরে এদিকে প্রেশার কুকারে ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো আজকে রান্না রান্না এইটুকুই হয়ে গেছে, তারপরে বাকি যেটুকু করব সেটা আবার রাতে, রাতে আবার বর আসবে তখন আবার একটু আলাদা রান্না করতে হবে, এখান থেকেও একটু একটু ওর জন্য রেখে দেব। দুপুরে খাওয়া দাওয়া হয়েই মানে খেয়ে উঠেই হচ্ছে এত ঠান্ডা লাগছিল, তো চটজলদি মানে খেয়ে উঠেই এখন আমরা ছাদের দিকে দৌড় লাগাই। ছাদে গিয়ে আমরা বসে থাকি বেশ কতক্ষণ মাদুর পেতে। তো ছাদে যাওয়ার সময় ভাবলাম যে দুটো মালটা কেটে নিয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে মালটা বলে এখানে এই লেবুটাকে। তো শীতকালে এখানে মালটা প্রচুর পরিমাণে পাওয়া যায় আর খুব সস্তায়ও পাওয়া যায়, 40 টাকা কিলো আর কি। তো এই মালটাগুলো ছোটো ছোটো, খুব একটা বেশি বড় নয়, অনেক বড় সাইজেরও হয়। তো সেই মালটা দুটো কেটে নিলাম, এবার লবণ দিয়ে মাখিয়ে চলে এলাম সোজা ছাদে। তো ছাদে এসে আমার মেয়ে দেখুন মাদুরটা পেতে দিল, আর মালটা এখন এখানে রোদে বসে বসে খেতে কিন্তু খুব মজা লাগবে। আর সাথে আসার সময় আমার মশলার থালাটাও নিয়ে এসেছি আরও ভালো করে শোকাবো বলে, ব্যালকনিতে রোদ চলে গেছে সেই জন্য এখানে নিয়ে এলাম।
তো শীতকালে রোদে বসে বসে কিন্তু এরকম লেবু মাখা বা অন্য কিছু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একটু পরে আমাদের পাশে যে আন্টি থাকে সেই আন্টিও চলে আসবে, তারপর আমাদের ঘরের পাশে যে একটা মেয়ে থাকে সোনা, ও চলে আসবে ওদের চাটাই নিয়ে। তারপরে আমরা সবাই মিলে বেশ খানিকক্ষণ রোদে ছিলাম, বসেছিলাম। তারপরে 3:30 বাজার আগে কিন্তু রোদটা চলে গেছে। তারপরে চলে এসেছি ঘরে। তো এখন সন্ধ্যে কটা বাজে, 6:30 বাজে, সেই সময় থেকে আবার ভিডিও করছি। তো এখানে দেখুন এত ঠান্ডা লাগছিল ঘরে, আমি দুটো ভেতরে সোয়েটার পরেছি, তারপরে হচ্ছে উপর দিয়ে কম্বলটা, এই পাতলা কম্বলটা না নিলে মনে হয় যেন আমার শীত কিছুতেই কাটে না, এত ঠান্ডা এখানে। তো আমি বাড়িতে থাকতে কোনো দিনও এত সোয়েটার পরিনি শীতের সময়, একটা সোয়েটার পরলেই হয়ে যায়। তো এখন দেখুন ভেতরে আমি দুটো পরেছি, একটা হাইনেক মতো পরেছি, আর তার উপর দিয়ে আর একটা পরেছি, তারপরে আর একটা সোয়েটার পরেছি, তারপরে এই কম্বলটা নিলাম, নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে দুপুরের বাসনগুলো ছিল, ধুইনি, তাড়াতাড়ি ছাদে চলে গেছিলাম, সেগুলো আগে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিলাম। তারপরে এখানে ভাত করে নিচ্ছি, আমার বরের জন্য একটুখানি ভাত করতে হবে, আর আমরা রুটি খাবো। ও যেহেতু সকালে ও রুটি খায়, আবার দুপুরবেলায়ও রুটি নিয়ে যায়, ভাত খায় না সারাদিনে, সেই জন্য রাতে ওর জন্য অল্প করে একটু ভাত করে নিই, আর আমি আর আমার মেয়ে আর কি আমরা দুজনে রুটি খাই। তো ওর জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি। এই রাতের বেলায় কিন্তু রান্নাঘরে এসে রান্না করতে একদমই ভালো লাগে না আমার, কিন্তু কিছু করার নেই। আমার বরের যখন সকালবেলায় ডিউটি থাকে তখন আমাকে সকালেও ঘুম থেকে উঠে রান্না করতে হয়, আবার রাতেও করতে হয়, আর যখন নাইটে ডিউটি থাকে তখন দুপুরে একবেলা করলেই কিন্তু হয়ে যায়। তো সকালবেলায় করেছি, এখন আবার রাতে করতে হচ্ছে। তো দুপুরে আমি মাছগুলোকে হালকা ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলো আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার মেয়ে এসে আমাকে ড্রয়িং দেখাচ্ছে ছিল, ওর টেস্ট চলছে এখন স্কুলে, ইউনিট টেস্ট, তো পড়া হয়ে গেছে, পড়িয়ে এসেছি আমি, তারপরে এখন বসে বসে ড্রয়িং করছে, আর আমি রান্নাঘরে এসেছি। তো মাছগুলো দুপুরবেলায় আমি হালকা ভেজে রেখে দিয়েছিলাম, সেটার ভিডিও করিনি সেই সময়, আর এখন আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন টমেটো পেঁয়াজ দিয়ে একটুখানি মাছের ঝাল করে নেব। দুপুরবেলায় আমি হচ্ছে গিয়ে মুলোর শাক আর মুলোর পাতুরি করেছিলাম, সেগুলো কিছুটা আছে, আর এখন একটু মাছের ঝাল করে দিলেই ওর বাবার হয়ে যাবে আর কি, আমার বরের। আর আমরা তো রুটি খাবো, আমাদের জন্য ঘুগনি রয়েছে, আমরা রুটি ঘুগনি খেয়ে নেব। তো এখন মাছের ঝালটা করে নিচ্ছি, তারপরে ওর বাবা আসার আগে রান্নাটা শেষ করে রাখবো, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, তারপরে খাওয়ার আগে গরম গরম রুটি করে নেব আমাদের জন্য দুটো, তাহলেই হয়ে যাবে। এইভাবে টমেটো পেঁয়াজ দিয়ে কিন্তু মাছের ঝালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখুন হয়েও গেছে খুব তাড়াতাড়ি। তারপরে আমি একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল, ভাতটাও হয়ে গেল। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখছি, প্রথমে গ্যাসের মধ্যে যে তেলের ছিটেগুলো পড়েছে সেগুলো ভালো করে মুছে দিচ্ছি, তারপরে স্ল্যাবটাকেও একটু মুছে দেব, তারপরে একটু যে বাসন কটা হয়েছিল সেটাও মেজে রেখে দিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরের কাজ কমপ্লিট করে। আর এখানে দেখুন আমার মেয়ে কত রকমের ড্রয়িং করেছে, ও সারাদিনের কাজই এই, এখন দেখি আবার যা দেখে চোখের সামনে তাই আঁকার চেষ্টা করে। ওই যে খরগোশ এঁকেছে, আরও কী সব এঁকেছে, মানে ড্রয়িং খাতা কিনে দিলেই মোটামুটি এক সপ্তাহ লাগে না ওর পুরো একটা ড্রয়িং বুক শেষ করতে। তো ভালো, একা একা এরকম ছবি আঁকতে থাকে। এদিকে আমার বড় চলে এসেছে অফিস থেকে, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।